যা ইন্টারভিউ দিলে তাতে করে স্যাটিসফ্যাক্টরি, এটা কি ফার্স্ট সিটিং না আগে বসেছো? স্যার ফার্স্ট, তাছাড়াও স্যার একদম পড়াশোনা কিছু করা হয়নি, একদম স্যার প্রস্তুতিহীনভাবে আজকের ইন্টারভিউ দিতে। প্রস্তুতিহীনভাবে যেটা দিয়েছো সেটা যথেষ্টই ভালো, প্রস্তুতিটা নাও। আমাদের সেন্টার থেকে সম্ভবত এই বই দেওয়ার ব্যবস্থা আছে, একটা বই কালেকশন করানোতে অনেক ইনফরমেশান আছে। তোমার উত্তর দেওয়ার স্টাইল বা যেটা এক্সপেক্টেড সেটা সবটা ঠিক আছে, একটু পড়াশোনা করতে হবে, আর ইম্পর্টেন্ট ওমেন পার্সোনালিটির সম্পর্কে একটু খবর রাখতে হবে, কারণ যেহেতু তুমি মহিলা সেহেতু তোমাকে ওই মহিলা পার্সোনালিটি থেকে অনেক প্রশ্ন আসতে পারে, বিভিন্ন ক্ষেত্রে প্রথম মহিলাকে ইত্যাদি ইত্যাদি যেগুলো তোমাকে জিজ্ঞেস করা হলো, এটা তুমি খুব কনক্রিটলি এই যে বলে প্রস্তুতি নিইনি, তুমি প্রস্তুতি শুরু করে দাও। ধন্যবাদ। কোথা থেকে আসছো? আমি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার অন্তর্গত অগ্রদীপ গ্রাম থেকে আসছি। অগ্রদীপ থেকে? তোমার কি নাম? অঞ্জনা দাস। বাবার নাম কি? ধনঞ্জয় দাস। আমাদের মুখ্যমন্ত্রীর নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়। কেন মহাশয় কেন? আর বাবার নামের সঙ্গে মহাশয় তো জুড়লে না। ছোট থেকে ইচ্ছা যে আমি পুলিশের চাকরি করব। তাছাড়া স্যার আমার ফ্যামিলিতে কেউ চাকরি করে না পুলিশে, আবার দিদি বোন যারা আছে তাদের অল্প বয়সে মোটামুটি 18-19 মধ্যে সকলের বিয়ে হয়ে যায়, তো আমার ইচ্ছা যে আমি চাকরি করব, সেই জন্য স্যার একটু নিজের পায়ে দাঁড়াবো। সেটা পুলিশ কেন, অন্য কিছু হতে পারে স্যার? এটা আমার নিজের ইচ্ছা, নিজের স্বপ্ন, এটা পূরণ করার মানে। কেন আলো ভালো চাকরি আছে তো, পুলিশটা কেন পছন্দ হলো? এটা স্যার একটা পুলিশ মানে স্যার একটা সামাজিক কাজকর্ম করে, সামাজিকভাবে তারা ভীষণভাবে মানুষের সাহায্য করতে পারে, যাতে আমি পাঁচজনের সাহায্য করতে পারি, সমাজে কাজে লাগতে পারি, সেই রকম সেই সম্মানে যাই। আমরা সাধারণ অবস্থায় চলাফেরা করতে গিয়ে যা দেখেছি, পুলিশ হিসেবে পুরুষরাই ঠিক আছে, কারণ মহিলা পুলিশ কোনো জায়গায় পাঠিয়ে প্রশাসন কিন্তু খুব নিশ্চিন্ত হতে পারে না, এ ব্যাপারে তোমার কিছু ধারণা আছে? না স্যার সেরকম কিছু না, কারণ একজন পুরুষ পুলিশও যেরকম ট্রেনিং প্রাপ্ত হয়ে তিনি পুলিশে জয়েন্ট করেন, তার কর্তব্য পালন করেন, একজন মহিলা কনস্টেবলও সেই রকমই কর্তব্য পালন করেন, নিজের চাকরি করলে তার নিজের যেটা করা উচিত সেটা অবশ্যই করেন। কিন্তু মহিলাদের আমাদের সমাজে মহিলাদের যে একটা এক্সট্রা সিকিউরিটি দিতে হয় সেটা তো ঠিক। হ্যাঁ অবশ্যই সেটা ঠিক, কিন্তু পুলিশে চাকরি করলে স্যার ট্রেনিং অবস্থায় নিজেদের সেলফ ডিফেন্সটা শেখানো হয় সেখানে, যারা নিজেদেরকে নিজে রক্ষা করতে পারে। চঞ্জনা, আমাদের খুব রিসেন্ট রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে, কে হয়েছেন তোমার জানা আছে? মাননীয়া শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহাশয়। মানে কততম এবার? 15তম। এর আগে কি আমরা কোনো মহিলা রাষ্ট্রপতি পেয়েছিলাম? হ্যাঁ স্যার। কে ছিল? মাননীয়া শ্রীমতী প্রতিভা দেবী সিং পাটিল মহাশয়। আচ্ছা অঞ্জনা, তুমি ভারতবর্ষের লিঙ্গ অনুপাতটা বলো দেখি। সঠিক জানা নেই স্যার। পশ্চিমবঙ্গের? পশ্চিমবঙ্গের 900 স্যার, আমি ঠিক বলতে পারবো না। আচ্ছা, জয়ী বলে পশ্চিমবঙ্গ পুলিশ নাকি একটি প্রকল্প বা একটা কিছু চালায়, কী বিষয়টা যদি একটু বলতে? স্যার আমি প্রকল্পটার নাম জানি স্যার, জয়ী একটা পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গ পুলিশের একটা প্রকল্প, কিন্তু স্যার এই সম্বন্ধে আমার বিস্তারিত কিছু জানা নেই। আচ্ছা, ধরো তুমি একদিন কোনো একটা জায়গায় কর্মসূত্রে গেছো, দিয়ে সেখানে দেখছো যে বাল্যবিবাহ সম্পর্কে যে তোমাদের যে ওয়াকিবহল করা হয়েছে কিন্তু সেখানে বাল্যবিবাহ হচ্ছে, তা সেই মুহূর্তে তোমার কি করণীয় থাকবে? সেই মুহূর্তে আমার সেই সেই বিষয়টা সম্বন্ধে সম্পূর্ণভাবে আমি ভালোভাবে খোঁজখবর নেব। আমি সেই যদি সেই এলাকায় থাকি, সেই বাড়ির কাছাকাছি থাকি, আমি তাদেরকে অবশ্যই বোঝানোর চেষ্টা করব। আমি যে থানার আন্ডারে কাজ করব তাদেরকে জানাবো, আমার ঊর্ধ্বতন অফিসারদেরকে, যে এখানে বাল্যবিবাহ হচ্ছে এবং সেই অনুযায়ী যে আইনত ব্যবস্থা নেওয়া উচিত সেটা সেখানে। সুলতানা রাজিয়া নাম শুনেছ? হ্যাঁ স্যার, সুলতানা রাজিয়া। ইতিহাসে কি জন্য বিখ্যাত উনি? তিনি স্যার দিল্লির একজন মহিলা সুলতান ছিলেন। কোন বংশে? সুলতান বংশে। সুলতান বংশ? না স্যার, স্যার মনে নেই। আচ্ছা,
অরুণা আশোভ আলী, অ্যানি বেসান্ত, কি জন্য বিখ্যাত? ভারতবর্ষের প্রথম মহিলা আইপিএস, কিরণ বেদী মহাশয়। ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, সুচেতা কৃপালিনী মহাশয়। উত্তর মুখ্যমন্ত্রী ছিলেন কোন রাজ্যের? সেটা জানা নেই স্যার। ভারতবর্ষের প্রথম মহিলা রাজ্যপাল, স্যার মনে পড়ছে। প্রথম মহিলা রাষ্ট্রপতি, শ্রীমতী প্রতিভা দেবী সিং পাটিল মহাশয়। বর্তমান রাষ্ট্রপতির নাম কি? বর্তমান এখনো মনে হয় স্যার এই যিনি মহিলা রাষ্ট্রপতি হয়েছেন ইনি এখনো শপথ নেননি, তবে রামনাথ কোবিন্দ মহাশয় আমাদের ছিলেন, আর যিনি হবেন তিনি হলেন মাননীয় শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহাশয়। আচ্ছা, ধরে নাও তোমাকে কোনো পরীক্ষাতে মহিলাদের ফিস্কিং করতে ডিউটি দেওয়া হয়েছে, তুমি কি কি ধরনের জিনিস দেখবে, কি ধরনের ফিস্ক করবে তাদের? ফিস্কিং মানে বুঝো তো, মানে মোবাইল মোবাইল আছে কিনা বা কোনো, মানে শরীরে তল্লাশি তল্লাশি। আমি স্যার যদি সেখানে মেশিন থাকে যেটা স্যার আমরা সাধারণত পরীক্ষা দিতে গেলে যেভাবে আমাদের চেক করা হয় যে কোনো মেটাল জিনিস ভেতরে আছে কিনা বা তার কাছে আছে কিনা, সেগুলো খুলে নিয়ে মোবাইল ফোন থাকলে সেগুলো বার করে তারপর এমনি শরীরের মধ্যে যেখানে মানে নিয়ে গিয়ে সে ভেতরে কোনো অসামাজিক কাজ বা খারাপ কিছু করতে পারে সেই রকম যাতে সে ভিতরে না যেতে পারে সেই রকম আমরা সেটা অবশ্যই দেখবো। তুমি কোনো সোশ্যাল প্রোগ্রামে গেলে এবং সেটা কোনো একটা মহিলাদেরই প্রোগ্রাম এবং তোমাকে তুমি পুলিশ বলে তোমাকে বলতে বলা হলো যে তুমি সেই সকল মহিলাদের কি ধরনের সামাজিক বার্তা দেবা, তুমি কি বলবে? স্যার এখনকার দিনে সমাজে নারী পুরুষ উভয়ে সমান মর্যাদা প্রাপ্ত, সেহেতু অনেকেই আছে স্যার এখনকার দিনে অনেকে আছে যারা মেয়েদের সেই 18 বছর বয়স হয়ে গেলে বিয়ে দিয়ে দেবে শ্বশুর বাড়ি চলে যাবে স্যার তাদের সেই রকম একটা জীবনে রাখতে চায়। আমার হিসাবে আমি তাদেরকে অবশ্যই বলবো যে মেয়ে হয়েও জীবনে স্বনির্ভর হওয়া প্রয়োজন, সমাজে তাদের সমান অধিকার যেহেতু সমান মর্যাদা যেহেতু তাদেরকে সমানভাবে সেই কর্তব্যটা পালন করা উচিত এবং সামাজিকভাবে তারা মর্যাদাপ্রাপ্ত এবং তারা যেন নিজস্ব দেখা নিজের খেয়াল নিজে রাখতে পারেন তাদের সেলফ ডিফেন্স নিজে করতে পারে, আমি এই সমস্ত বিষয়গুলো তাদেরকে বলবো। এই স্বনির্ভরতা কথাটা বললে কোনো একজন মহিলাই এটা প্রথম ভারতবর্ষে বলেছিল বলতে পারবে? নাম বলতে পারবে? স্বনির্ভরতা না স্যার বলতে পারবে। ঠিক আছে, আচ্ছা শোন, মকবুল ফিদা হোসেনের নাম শুনেছ? মকবুল ফিদা হোসেন স্যার সম্ভবত শুনিনি স্যার। শুনুন, তোমার হবির সাথে রিলেটেড? হ্যাঁ স্যার সেটা আমি বুঝতে পারছি, আমার হবির সাথে রিলেটেড একজন চিত্রকারই ছিলেন কিন্তু আমি তার সম্বন্ধে কিছু জানি না। বাঙালি চিত্রকারের নাম বলো। দুজন, রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ অনুযায়ী অঞ্জনা কিসের নাম? অঞ্জনা একটি নদীর নাম। ঠিক আছে, ধন্যবাদ স্যার। যা ইন্টারভিউ দিলে তাতে করে স্যাটিসফ্যাক্টরি, এটা কি ফার্স্ট সিটিং না আগে বসেছো? স্যার ফার্স্ট, তাছাড়াও স্যার একদম পড়াশোনা কিছু করা হয়নি, একদম স্যার প্রস্তুতিহীনভাবে আজকের ইন্টারভিউ দিতে। প্রস্তুতিহীনভাবে যেটা দিয়েছো সেটা যথেষ্টই ভালো, প্রস্তুতিটা নাও, আমাদের সেন্টার থেকে সম্ভবত এই বই দেওয়ার ব্যবস্থা আছে, একটা বই কালেকশন করানোর তো অনেক ইনফরমেশান আছে, তোমার উত্তর দেওয়ার স্টাইল বা যেটা এক্সপেক্টেড সেটা সবটা ঠিক আছে, একটু পড়াশোনা করতে হবে আর ইম্পর্টেন্ট ওমেন পার্সোনালিটির সম্পর্কে একটু খবর রাখতে হবে, কারণ যেহেতু তুমি মহিলা সেহেতু তোমাকে ওই মহিলা পার্সোনালিটি থেকে অনেক প্রশ্ন আসতে পারে বিভিন্ন ক্ষেত্রে, প্রথম মহিলাকে ইত্যাদি ইত্যাদি যেগুলো তোমাকে জিজ্ঞেস করা হলো এটা তুমি খুব কনক্রিটলি এই যে বলে প্রস্তুতি নিইনি, তুমি প্রস্তুতি শুরু করে দাও। স্যার আসলে পরীক্ষার পর থেকে একদমই আমার পড়তে বসা হয়নি, এর আগের দিন এসেছিলাম স্যার ইন্টারভিউর কথা বললো আর স্যার এই কিছু সাধারণ জিনিসগুলো জেনে স্যার একদম আমি চলে এসেছি, আজকে আমার একদম প্রস্তুতি ছিল না। ঠিক আছে, তাহলে তোমার পারফরমেন্স খারাপ নয় তো? তাও তো স্যার বললেন যে যথেষ্ট ভালো হয়েছে। ঠিক আছে স্যার, ধন্যবাদ। আর স্যার বসো বসো, স্যার তো সবার কথা শুনে যাও। সেটা হচ্ছে দেখো তোমাকে আমি যে কটা কোশ্চেন ধরছি সবই ওম্যান পার্সোনালিটি, সুলতানা রাজিয়া এটা তোমার পড়া ছিল, মাতঙ্গিনী হাজরা,
ভারত ছাড়ো আন্দোলনের সাথে যুক্ত। আমার মনে হলো কিন্তু স্যার যদি ভুল হয় আমি সেই জন্য বলতে পারলাম না। না ঠিক আছে। তারপর অরুণা আশব আলী স্বাধীনতা সংগ্রামী, আর লিঙ্গ অনুপাত, মানে যেহেতু তুমি একজন উম্যান পার্সোনালিটি সেই জন্য তোমার কিন্তু যে সেকেন্ড জেন্ডার বা দ্বিতীয় লিঙ্গ থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল, তা তোমাকে কিন্তু এইগুলো একটু কম বেশি জানতে হবে। আর বাকি ওভারঅল তুমি আর একটা জিনিস একটু রেক্টিফাই করার চেষ্টা করবা, সেটা হচ্ছে উত্তরের মাঝে মানে ইয়ে হচ্ছে এগুলো তুমি বলছো, এই শব্দগুলোকে অমিট করার চেষ্টা করবা, তাহলে ওভারঅল ঠিক আছে। আর একটা অমিট করার চেষ্টা করতে হবে, যেটা ফট করে ফেললে জানি না পারছি না, মানে এরকম একটা হাতের একটা এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনগুলো এতটা ফ্যাশন মুখে বল। আর আই কন্টাক্ট এটা একদম ছিল না কিন্তু, তুমি যাই প্রশ্নের উত্তর বলছো ওপর দিকে তাকিয়ে, এটা কিন্তু হয় না। তুমি যে তোমাকে কোশ্চেন করেছে তুমি যদি উত্তর দেবে তার দিকে তাকিয়ে, ঠিক আছে, আর মোটামুটি ঠিকঠাক। ঠিক আছে, ঠিক আছে, হোপ ফর দ্য বেস্ট, থ্যাংকস।